আমার সময় এলো যে আমাকে একটা নিজের সাবজেক্ট করতে দেওয়া হলো না তখন আমি মাইক্রোবায়োলজি করলাম গল্প শেষ আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাটকের পেছনে থেকেছি এবং নাটকটা করা মানে কিন্তু আপনারা সবাই ভাবছেন হয়তো যে এটা করতে অনেক কষ্ট অনেক অনেকে হ্যাঁ খাটুনি ডিসিপ্লিন কষ্ট এটা তো সব জায়গায় থাকবে নমস্কার আমার নাম সুপ্রভ ঠাকুর এবং আমি নাটক করি না ভয় পাবেন না কারণ নাটক ব্যাপারটা তো একটু গোলযোগপূর্ণ অবস্থায় আছে এখন তাই এই নাটক কথাটা শুনলেই মানে সবাই কেমনটা একটা ভয়টা পেয়ে যায় মা বাবারা স্পেশালি এখানে দাঁড়িয়ে আমার একটু কিছু ছোট গল্প বলার আছে আপনাদের আজকে আমি নিজে স্বেচ্ছায় গত দশ বছর ধরে নাটক করছি এটাই করছি শুধু শুধুই নাটক করছি নাটক ছাড়া অন্য কিছু করছি না এবার এইখানে আমি কিভাবে আসতে পারলাম এটা শুরু হয়েছে আমার ছোটোবেলা থেকে ছোটোবেলায় আবৃত্তি শিখতাম আবৃত্তি শিখতে শিখতে নাটক করা শুরু করি এবং বিভিন্ন স্কুল কম্পিটিশন এবং কলেজ কম্পিটিশন সব কিছুতেই জিততাম সব কিছুতেই পার্টিসিপেট করতাম কারণ আমার মা ছিলেন কারণ আমার মা একজন নিজে আবৃত্তিকার এবারে এই জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যে প্রচন্ড ভাবে আছে যে ছোটবেলা থেকে তাকে ক্রিকেটে ঢোকাবে গানের ক্লাসে ঢোকাবে নাচের ক্লাসে ঢোকাবে নাটক করতে ঢোকাবে সবই ঢোকাবে কিন্তু যে ক্লাস নাইন কিংবা ক্লাস ইলেভেন আসবে আর সেই সময় আসবে তার সাথে পরীক্ষার করা তখনই সব পাট চুকিয়ে রাখো বই নিয়ে বসে পড়ো সেটা তো থাকলো কিন্তু নাটকটা যে করতে একটা সময় লাগে সেটা লোকজন ভুলে যায় এতদিন ধরে আমরা নাটককে কেবল একটা এন্টারটেনমেন্ট কিংবা লেজার হিসেবে দেখে এসেছি নাটক একটা পাস্ট টাইম অ্যাক্টিভিটি ছটা থেকে নটা দশটা থেকে পাঁচটা অফিস করো এবং ছটা থেকে নটা নাটক করো আমরা যখন শুরু করি আমি শুরু করি জভারিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটির আন্ডারে তারপরে সেখান থেকে আমাদের নিজেদের দল হয় লোক লোকে থাকাকালীন আমরা প্রচুর নাটক করেছি এবং স্পেশালি পথনাটিকা প্রচুর করেছিলাম পথনাটিকা করতে করতে আমাদের একটা জিনিস যেটা চলে আসে চোখের সামনে সেটা হচ্ছে অনেক রকমের মানুষের সঙ্গে আমাদের মানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কন্টিনিউয়াসলি ইন্টারাকশন হতে থাকে ওয়ান ইস টু ওয়ান ইন্টারাকশন হতে থাকে এবং সে থেকেই আমরা জানতে পারি যে পথনাটিকাটা দেখার আগে যে ভাবছে মানুষটা পথনাটিকাটা করার পরে মনে হয় আমরা পথনাটিকায় যে কথা বার্তা যেগুলো আমরা দান করতে চেয়েছি লোকটা কিছুটা ভাবছে এখান থেকে আমার একটা একটা আইডিয়া আসে যে কেন নাটকটা শুধুই নাটক হিসেবে আমরা দেখব মানে নাটক আমি করলাম আপনারা দেখলেন হাততালি দিলেন বাড়ি গেলেন কালকে ভুরে গেলেন গল্প শেষ এখানে দাঁড়িয়ে আমরা শুরু করছি আমার নতুন একটা দল শ্রিক সাইলেন্স শ্রিক অফ সাইলেন্সে আমরা যে কাজটা এখন করে থাকি সেটা হচ্ছে নাটকের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক কাজ বিভিন্ন সমাজসেবিক কাজ এবং প্রচুর প্রচুর কাজ যেতে কর্পোরেট কিংবা কোম্পানি কর্মস্থানে সাহায্য হতে পারে এখানে এলাম কি করে এখানে আসার পেছনে কিন্তু কম ঘাম ছোটাতে হয়নি এখনো ছোটাতে হয় কিন্তু একটাই জিনিসে দৃঢ় পার্সিভারেন্স আজকে যখন আমরা আমার সময় এলো যে আমাকে একটা আমার নিজের সাবজেক্ট পড়তে দেওয়া হলো না তখন আমি মাইক্রোবায়োলজি করলাম গল্প শেষ কিন্তু তার সাথে সাথে কিন্তু এটা প্রচণ্ডভাবে আমি দেখেছি যে আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাটকের পেছনে থেকেছি এবং নাটকটা করা মানে কিন্তু আপনারা সবাই ভাবছেন হয়তো যে এটা করতে অনেক কষ্ট অনেক অনেকে হ্যাঁ খাটুনি ডিসিপ্লিন কষ্ট এটা তো সব জায়গায় থাকবে কিন্তু নাটকটাকে যদি আপনি ভালোবাসেন নাটকের যে জিনিসগুলো যে নাটক যে জিনিসগুলো আপনাকে দিতে পারবে কিংবা আপনি নাটককে নাটকের মাধ্যমে লোকের যে লোকের কাছে পৌঁছতে পারবেন যে যে বিষয় সেটাকে কিন্তু আপনাকে আগে দেখতে হবে এখানে পৌঁছতে গেলে আপনাদের কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর যেটা প্রথমেই বললাম নাটকটাকে কিন্তু পাস্ট টাইম অ্যাক্টিভিটি করে নেবেন না যদি সেটা পাস টাইম অ্যাক্টিভিটি হয় তাহলে ঠিক আছে তাহলে কিন্তু আপনি প্রফেশনালি নাটকটা করছেন না আমাদের এখানে কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর ট্যালেন্ট আসে প্রচুর ছেলেমেয়েরা অসাধারণ নাটক করে কিন্তু ভয় পায় কেন কারণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের নাটকে হচ্ছে ফান্ডিং টাকার অভাব এবারে হ্যাঁ আমি মানছি যে অডিয়েন্স সিনেমা দেখতে বেশি পছন্দ করেন অডিয়েন্স এখন ডিজিটাল মিডিয়া পেয়ে গেছে তাই জন্যে অডিয়েন্স ফোনে দেখে নেবে সেটা কিন্তু নাটকের মধ্যে যে যে ব্যাপারটা আছে যে বার্তাটা আছে সেইটা কিন্তু আপনি নাটকটা না দেখলে চোখের সামনে থেকে সেটা বুঝতে পারবেন না এটা আমাদের মতো নাট্যকারদের দায়িত্ব আপনার কাছে পৌঁছে দেওয়া আমরা যদি আস্তে আস্তে নাটকটা বন্ধ করে দিই বা নাটকটাকে কেবল একখানা স্টেপিং স্টোন হিসেবে ইউজ করি আমাদের ক্যারিয়ারে তাহলে কিন্তু ওই কাজটা হবে না তাহলে কিন্তু এখনও থেকে যাবে অনেকে নাটক না করতে পেয়ে ছেড়ে দেওয়া অনেকে থেকে যাবে যারা টাকা পয়সার জন্যে অনেক 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 চেষ্টা করেও না করতে পারা আমার একটাই একটা একটা সিচুয়েশন মনে হচ্ছে আমরা তখন ভাবছি যে নেক্সট কি করা যায় নাটক নিয়ে কারণ হয়ে গেছে স্টেজে নাটক পথনাটিকা সব হয়ে গেছে এই সময় আমরা একটা অসাধারণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাইক্রোসফটের জন্য আমরা একটা সাইন আপ করি ক্রিয়েট টু ইন্সপায়ার যেখানে আমাদের একটা নাটক হয় ছিছি জঞ্জাল শিচি জঞ্জাল হচ্ছে একটা স্বচ্ছতামূলক নাটক এবং দেশকে পরিষ্কার রাখুন এই বার্তা এই নাটকটা এতবার হয়েছে তারপরে প্রথমে হওয়ার কথা ছিল ছবার কিন্তু এতবার হয়েছে এবং এই নাটকটাকে একটা রেডি রেকনার হিসেবে স্কুলে স্কুলে দেওয়া হয়েছে মাইক্রোসফট থেকে যে কিভাবে একটা একটা ইস্যুকে ট্যাকল করতে হয় নাটক নিয়ে সেটা সেটা সেটার রেডি বুক আমরা তখন ভাবলাম যে এই জিনিসটাই কেন আমরা রেগুলারলি করি না নাটকের ধারাটা কেন না বদলানো না যায় নাটকের ধারাটা বদলাই নাটক শুধু যেন না থাকে স্টেজে আমরা নাটক করছি আপনারা দেখছেন নাটকের ধারা যদি বদলায় যে নাটকটাকে নিয়ে নাটকের টুলগুলো নিয়ে নাটকের যে ভালো বস্তুগুলো আছেন একটা নাটকের একটা থিয়েটার ওয়ার্কশপ করলে যে জিনিস বেরিয়ে আসে সেটা আমি নাই শিখলাম কিভাবে আমি স্টেজে লাইট নিতে পারি কিংবা আমি ভয়েস্রো করতে পারি সেই নাটকের টুলগুলো নিয়েও কিন্তু আপনার সফট স্কিলস আপনার অনেক কমিউনিকেশান আপনার আপনার কথা বলার ধরন বদলে যাবে যদি আমরা নাটকটা করতে চাই এবং নাটক শুধু একমাত্র কিন্তু মাপকাঠি গণ্ডিতে করলাম কিছু অডিয়েন্স দেখলেন সেটা রাখলে হবে না সেটাও যেমন থাকা জরুরি সেটা নাটকটা এন্টারটেনমেন্টের জন্যে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নাটকটা এককালে একদম প্রথম স্থানে ছিল কিন্তু এখন নেই কিন্তু খুব ভালো ভালো নাটক হয়ে আসছে এবং হয়ে যাবে আমার বিশ্বাস কলকাতা শহরে এবং সারা ভারতবর্ষে কিন্তু তাও আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি এবং এই পিছিয়ে থাকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু একমাত্র আপনারা আমরা সবাই মিলে কারণ যদি ইউথ যদি আমাদের পরের জেনারেশন আমি নিজেও নিজেকে একজন ইউথ মনে করি এবং আমাদের জেনারেশন আমাদের পরের জেনারেশন যদি সেটাকে সেটার পেছনে না সময় দেয় সে এই এই জিনিসটার প্রতি কি সুবিধে আছে সেটার পেছনে যদি না সময় দেয় তাহলে কিন্তু খুবই খুবই চাপ এবং এটাই বলে আমি শেষ করতে চাই যে নাটকটা কিন্তু আপনাদের করতে হবে তার জন্য কিন্তু আপনাদের জানতে হবে মানুষের কি দরকার মানুষের কি চাই আপনি নিজের জন্যেও যেমন নাটকটা করছেন নাটকটা কিন্তু মানুষের জন্যেও করছেন ততটাই কারণ মানুষ যদি না থাকে আপনি যদি মানুষকে কোনোভাবে না প্রভাবিত করতে পারেন তাহলে কোনো জায়গায় গিয়ে কি মনে হয় না যে আপনার কাজটা পুরোপুরি সফল হলো না কারুর ভালো লাগলো কিংবা কারুর বাজে লাগলো সেটা তার ওপরে কিন্তু আপনাকে তো তাকে ছুঁতে হবে এইটা একমাত্র সম্ভব কিন্তু এখানে কারেন্টলি আমরা যেখানে দাঁড়িয়েছি পারসিভিয়ারেন্স দৃঢ় প্রতিজ্ঞ যদি কাউকে নাটক আসতে হয় দুদিন স্টেজে লাইট পাবো দুটো মিডিয়ায় আর্টিকেল বেরোবে পাঁচজন ফেসবুকে লিখলে হবে না ওটাও যেমন দরকার আমাদের এটাও কিন্তু দরকার যে আমরা নিজেকে কতটা কন্টিনিউয়াসলি জানছি কতটা বিল্ড করছি কি হচ্ছে এবং সেটাকে আমরা মানুষের কাছে কি করে পৌঁছে দিতে পারছি নাটকটা করুন নাটকটা দেখুন আও আও নাটক দেখো থ্যাংক ইউ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু